বহু বছর ধরে ককবরকের রোমান স্ক্রিপ্ট চালু করার জন্য আন্দোলন করছেন রাজ্যের জনজাতি সম্প্রদায়ের একাংশ। ককবরক ভাষাকে যোগ্য সম্মান দিতে অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিপ্রাসারা। দীর্ঘদিন লড়াইয়ের পর বিদ্যালয়গুলিতে ভাষা বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে ককবরক ভাষাকে, কিন্তু তাও এখনও পর্যন্ত সরকারিভাবে যোগ্য সম্মান পাওয়া যায়নি বলেই অভিমত তিপ্রাসাদের। সেই কারণে ককবরকের রোমান স্ক্রিপ্ট চালু করার দাবিতে রাজ্যে ফের শুরু হয়েছে আন্দোলন। ককবরকের রোমান স্ক্রিপ্ট চালু করার দাবিতে রাজধানীর আস্তাবল ময়দান থেকে রাজভবন পর্যন্ত বুধবার এক অভিযানের আয়োজন করে তিপ্রা মথা দলের ছাত্র ফেডারেশন TISF তথা তিপ্রা ইন্ডাজিনিয়াস স্টুডেন্ট ফেডারেশন। উপস্থিত ছিলেন TTAADC সরকারের EM সোহেল দেববর্মা, তিপ্রা মথা দলের নেতা রুনিয়েল দেববর্মা এবং সংগঠনের অন্যান্য সদস্যরা। বিদ্যালয়ের পোশাকে এই পথ আন্দোলনে ভিড় জমিয়েছে জনজাতি ছাত্রছাত্রীরাও। 50 বছর হয়ে গেছে আমাদের পার্টি ককবরক ভাষাকে ইংলিশ হরফে লেখার জন্য। এটা সারা নর্থ ইস্টে আমরা দেখেছে, শুধু অনলি ফর ত্রিপুরা হয়নি। সেই কারণে আজকে 50 বছর ধরে আমরা আঞ্চলিক দল এই দাবি করে আসছে। তখন প্রথম ছিল উপজাতি যুব সমিতির দল, তখন তারাও জুট সরকার করেছে কংগ্রেসের সাথে, তারাও এই কথাই দাবি করে গেছে যে ইংলিশ হরফে আমরা চাই। এবং এবং ভাষা কমিশন যখন এটা রিপোর্ট দিল, আমরা 95% লোক এই ককবরককে ইংলিশ হরফে লেখার জন্য। আমি যেমন দেখেছি, যখন আমি আসামে 72 গেছিলাম, ওখানে দেখলাম আসাম থেকে নর্থ ইস্টে যত আছে তারা সব নিজের ভাষাই করে, নিজের ভাষাই লেখে এবং নিজের অক্ষরে লেখে। তবে সার্কিট হাউস এলাকায় পৌঁছাতেই তাদের আটকে দেয় পুলিশ। জল কামানির পাশাপাশি ছাত্রদের উপর লাঠিচার্জ করা হয় বলে সূত্রে খবর। পরবর্তী সময়ে তাদের এক প্রতিনিধি দল রাজভবন গিয়ে ডেপুটেশন প্রদান করেন। ব্যুরো রিপোর্ট, RE News।